সকাল থেকে মুষলধারে বৃষ্টি ঢাকায়, সড়কে সড়কে হাঁটু সমান পানিতে মানুষের ভোগান্তি। সুনামগঞ্জে পানি বাড়ছে প্লাবিত নদী তীরবর্তী এলাকা। একটা বগি তো এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না, যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ, পুরনোগুলো অচল, নিরাপত্তাহীনতায় যাত্রীরা, আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাইনুল আহসান, জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মাইনুল, সকাল থেকে ঝুম বৃষ্টিতে রাজধানীর রাস্তাগুলো কিন্তু এখন পানির নিচে এবং বলা যায় যে এক প্রকার ছোটখাটো জলাশয়ে কিন্তু পরিণত হয়েছে রাস্তাগুলো, এবং মানুষ কিন্তু ভোগান্তি নিয়ে কিন্তু রাস্তায় চলাচল করছেন। হাঁটু পানির উপরে কিন্তু প্রায় রাজধানীর সকল রাস্তায় কিন্তু পানি জমেছে, এবং আমি যদি বলি আমরা কিন্তু এখানে আসার পর দেখেছি যে সিএনজি মোটরসাইকেল যে সকল যান রয়েছে একটু নিচু, সেই সকল যান কিন্তু এভাবেই আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটি, এভাবেই কিন্তু মানুষ টেনে নিয়ে যেতে হচ্ছে, কারণ এই পানিতে যে ইঞ্জিন আছে গাড়ির সেই ইঞ্জিনও কিন্তু বিকল হয়ে যাওয়া এই পন্থা অবলম্বন করতে হচ্ছে। তাই আমরা শুধু রাজধানীর, এখন আমি মিরপুরে আছি, শুধু মিরপুরে নয়, এর আশেপাশে যে রাজধানীর অন্যান্য যে জায়গাগুলো আছে আমরা কিন্তু মালিবাগ হাট সহ মহাখালী অন্যান্য জায়গাও কিন্তু আমরা দেখেছি, এমনকি সংসদ ভবনের সামনে রাস্তায় কিন্তু আমরা আজকে দেখেছি যে প্রায় হাঁটু পানির উপরে পানি জমে গেছে। এবং এভাবে যে বারবার দুই সিটির মেয়ররা কিন্তু বলছেন যে ড্রেনেজ সিস্টেম ভালো করার চেষ্টা করছেন, কিন্তু তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এরকম বৃষ্টি হলেই কিন্তু রাজধানী কিন্তু পানির নিচে চলে যাচ্ছে, এবং এর ফলে কিন্তু প্রচণ্ড রকম ভোগান্তি নিয়ে কিন্তু মানুষের চলতে হচ্ছে। এবং আমরা যদি বলি আজ শুক্রবার সকাল থেকে কিন্তু মানুষ বাজার করতে যায়, সেই কারণ বাজারও আমরা দেখেছি যে হাঁটু পানির উপরে পানি, এবং এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আজ মোটা আজ যারা বের হয়েছেন তাদের কিন্তু পড়তে হচ্ছে এই ভোগান্তিতে, এবং এই ভোগান্তি নিয়েই কিন্তু রাস্তায় চলাচল করছেন। এই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে পানি জমেছে, পানির কারণে কিন্তু মানুষ মোটা অনেকে ভিজে যাচ্ছেন, অনেকে চেষ্টা করছেন যে রাস্তার একটি পাশ দিয়ে কোনোভাবে যদি একটু অল্প পানি দিয়ে পার হওয়া যায়, কিন্তু তাও সম্ভব হচ্ছে না। প্রায় পুরো রাস্তা মিরপুর সংসদ ভবনের সামনের রাস্তা, তারপর যাত্রাবাড়ি, মহাখালী, এই সকল শান্তিনগর, এই সকল এলাকায় কিন্তু হাঁটু পানির উপরে। এবং কি আমরা কিন্তু নীলক্ষেত এলাকায় এবং নিউ মার্কেট এলাকায় কিন্তু আমরা খবর পেয়েছি যে সেখানেও কিন্তু হাঁটু পানির উপরে কিন্তু পানি জমে গেছে। এবং যদি বলি যে এক প্রকার যে দুই মেয়রের যে বারবার আশ্বাস দিয়েছেন যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য বারবার উন্নতি করা হচ্ছে, কিন্তু তার বাস্তবিক ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অল্প বৃষ্টিতেই কিন্তু মানুষের এ ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সর্বশেষ জলাবদ্ধতার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুর থেকে। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি। জামালপুরে যমুনা নদীর পানি কমলেও দুর্ভোগে আছেন 1.5 লাখ মানুষ। এই মুহূর্তে সুনামগঞ্জের সাবেক বাড়ির হাট এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, এবং জামালপুরে ইসলামপুরে আছেন জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা। এই সাহেববাড়ি ঘাট এলাকাতে প্রায় 6 ঘন্টার ব্যবধানে এখন পানিতে নিমজ্জিত হয়ে আছে। আমরা জানি যে চেরাপুঞ্জিতে গতকালকে আগের কালকে প্রায় 310 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এই 310 মিলিমিটার বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে আজকে 155 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির ফলে সুনামগঞ্জের সীমান্ত নদীগুলি দিয়ে আবারও পাহাড়ি ঢল নেমতে শুরু করেছে, এবং সেই ঢলের কারণে সুনামগঞ্জের খাসিয়ামারা, চলতি, দুবাজান, জাদুকাটা, রক্তি, বৌলাই সহ সমস্ত সীমান্ত নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এবং সেই সমস্ত সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল নেমেছে। আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই গেল 5 দিন অর্থাৎ পানি বাড়ে এবং কমে, সেই পানি বৃদ্ধি এবং হ্রাসের মধ্যে আজকে সবশেষ যে অবস্থাটা দাঁড়িয়েছে, মাত্র 12 ঘন্টায় সুনামগঞ্জে 38 সেন্টিমিটার পানি বেড়ে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল অর্থাৎ সুনামগঞ্জের তেঘুরিয়া, পশ্চিমবাড়ি, পশ্চিমবাজার, সাহেববাড়ি ঘাট, উকিলপাড়া সহ সমস্ত এলাকার নিম্নাঞ্চলে এইভাবেই পানি জল সুরমা নদীর পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে মাত্র 5-6 দিন যাবত এখানে পানির ব্রাস এবং বৃদ্ধির খেলা চলছিল এবং সেই উজানের ঢল কমে যাওয়ার কারণে এখানকার পানি বিপদসীমা প্রায় 46 সেন্টিমিটার নিচে নেমে গিয়েছিল। কিন্তু আজকে অর্থাৎ গত 12-24 ঘন্টার ভিতরে সেই বিপদসীমা অতি নিচ থেকে উপরে অবস্থান করে এবং এই নিম্নাঞ্চলের যে সমস্ত এলাকা রয়েছে সেগুলিতে আবারও জলাবদ্ধতা সৃষ্টি করে এবং মানুষের মধ্যে দুর্ভোগ আবারও বাড়িয়ে দিয়েছে। আপনি জানেন যে সুনামগঞ্জে পরপর 2 দফা বন্যা মোকাবেলা করেছে, এখন হয়তো 3য় দফা বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সুনামগঞ্জের বাসী। আমরা কথা বলেছিলাম হাওড় এলাকার মানুষের সাথে, তারা জানিয়েছেন যে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের হাওড় এলাকার পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে এবং এই পানি বৃদ্ধি কতক্ষণ বাড়বে বা কতক্ষণ কমবে সেটা কখনো বলা যাচ্ছে না, কারণ পানি উন্নয়ন বোর্ড বলেছে যে আগামী আরও 48 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে এবং সেই ভারী বৃষ্টির পরেই বোঝা যাবে সুনামগঞ্জে বন্যা হবে কি হবে না। আমরা এখন জামালপুরের বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাচ্ছি জামালপুরের জাহাঙ্গীর আলমের কাছ থেকে। জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আমি বলি, দেখুন জামালপুরে আজকে 10 দিন যাবত কিন্তু পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ এবং নতুন করে গতকাল থেকে আবার কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি কিন্তু 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা গতকালকে ছিল 49 সেন্টিমিটার। তো এই এলাকার মানুষের কিন্তু যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আবারও নতুন করে দেখা দিয়েছে, আতঙ্ক দেখা দিয়েছে। লোকালয়ে পানি কিন্তু ঢুকছে হু হু করে এলাকার মানুষের। আগে থেকেই যেমন খাদ্যের যে সংকট ছিল তারা সহায়তা পাননি এবং পানি সংকটে ছিলেন, পয় নিষ্কাশনের ব্যবস্থা তাদের মধ্যে নেই এবং গো খাদ্য তাদের ভিতরে সংকট ছিল। আপনাকে বলে রাখি যে জামালপুর জেলার ইসলামপুর, বক্সিগঞ্জ এবং মাদারগঞ্জ এই 4টি এলাকার উপজেলার কিন্তু প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন, এটি শুধু সরকারি হিসাব মতে। তো এলাকার মানুষের যে দুর্ভোগ আমরা দেখেছি, সেই দুর্ভোগ থেকে তারা ওঠার আগেই কিন্তু আবারও নতুন করে বন্যা তাদের আবারও দুর্ভোগ বাড়িয়ে দিবে। এবং আমি যে এলাকাটি আছি আপনাদেরকে যদি দেখাই, যে এখানে কিন্তু হাঁটু পানির উপরে কালকে যে ছিল আজকে কিন্তু কোমর পানির উপরে পানি প্রবাহিত হচ্ছে। এবং আমার পিছনে যে এলাকাগুলি আপনাকে আমি দেখাই, সে এলাকাগুলিতে কিন্তু মানুষ এতটাই দুর্ভোগে ছিল যে 10 দিন তারা পানিবন্দী অবস্থায় ছিলেন এবং আবার নতুন করে তাদের বন্যার কবলে পড়তে হচ্ছে। এবং এই এলাকার মানুষের কিন্তু যাতায়াত ব্যবস্থা একদম ভেঙে পড়েছেন, কারণ তারা নৌকা ছাড়া যাতায়াতের কোনো অবস্থান নেই। তো এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু জামালপুরে আবার নতুন করে মানুষের দুর্ভোগ পোহাতে হবে। এই হলো বন্যা পরিস্থিতি জামালপুরের সর্বশেষ খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম জামালপুর ও সুনামগঞ্জ থেকে। রেলের নতুন কেনা 250টি বগিতে সংযুক্ত আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, তবে 4 বছর ধরে কোনো ছবি ধারণ হয় না এইসব ক্যামেরায়। আবার গত বছর নাশকতার পর 2-1টি ট্রেনে সিসি ক্যামেরা বসালেও 6 মাসের মাথায় অচল সব। এতে চলতি পথের নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের প্রযুক্তি বিভাগ না থাকায় এই সেবা দিতে পারছেন না তারা, তবে রেল সচিব দিলেন দ্রুত সমাধানের আশ্বাস। নাজমুস আলীর রিপোর্ট। গত বছর ডিসেম্বরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা, এ ঘটনায় মারা যায় 4 জন। এরপর ট্রেনগুলোতে শুরু হয় সিসিটিভি বসানোর কাজ। মোহনগঞ্জ এক্সপ্রেস সহ 4টি ট্রেনে সম্পন্ন হয়েছিল সেই কাজ। আমরা এখন দেখতে চাই সিসিটিভিগুলোর কী অবস্থা। অগ্নিকাণ্ডের শিকার সেই মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে দেখা যায় মাত্র 5 মাস আগে সিসিটিভি বসানোর কাজ সম্পন্ন হলেও 13 বগির ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা আছে মাত্র 3টিতে। কিছুদিন পরেই সেটার আর কোনো সিসিটিভি এখন আর আমরা দেখতে পাচ্ছি না। দেখলাম যে একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যে 2-1টি কোচে টিকে আছে সিসি ক্যামেরা তার সবই অচল। ট্রেনটির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় লন্ডভন্ড সবকিছু। সিসিটিভির সংযোগ কেবল মনিটরিং স্ক্রিন বিকল হয়ে পড়ে আছে, ফলে আগের মতোই নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছেন যাত্রীরা। সিসিটিভি যে মনিটরিং হয় এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি সেটা জানি না। যেহেতু কাজ করতেছে না তাহলে লাভটা কি? লাগে চিন্তাই পকেট নিয়ে পকেট মারে, তারা যখন জানবে যে সিসি ক্যামেরা সচল আছে তখন তারা আর এই কাজটা করবে না। শুধু তাই নয়, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় 3 বছর আগে চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা সংযুক্ত 250টি কোচ আমদানি করে বাংলাদেশ রেলওয়ে।
নতুন এসব কোচ দিয়ে বিভিন্ন রুটে চালানো হচ্ছে ট্রেন, অথচ এখনও সিসিটিভি ক্যামেরা চালু করতে পারেনি তারা। পোর্ট থেকে যখন মাশালিং এরে ঢুকে তখন গাড়িগুলো আমি নিয়ে আসছিলাম, তখন থেকে সিসি ক্যামেরাগুলো দেখেছি। এটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা আমরা আসলে বলতে পারি না। সিসিটিভি কোচের সাথে ফিক্সড করাইল তো আমাদের রুমে কোনো রুমে ইয়া মনিটর নাই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের নিজস্ব আইটি বিভাগ না থাকায় চালু করতে পারছে না বিশেষ এই সেবা। পারছে না আসলে রেলের যে আইসিটি ডিভিশন, সেইখানে আইসিটি ডিভিশন এখনও আমরা তৈরি করতে পারিনি, এবং এটা রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য যে স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার সেটা তো তৈরি হয়নি। তবে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করার আশ্বাস রেল সচিবের। যেটা ইনবিল্ট আমরা যেগুলো নিয়ে এসেছি আমরা চায়না এবং কোরিয়া থেকে 250-300 মতন কোচ, তো সেগুলো যাতে ঠিকমতো ফাংশনাল হয় আমাদের একটা আদেশে দেওয়া আছে যে এটা একটা সেন্ট্রালি যাতে মনিটরিং করা যায়। সারা দেশে 3,000 কিলোমিটার রেলপথে আন্তনগর, লোকাল, মেইল ও কমিউটার মিলিয়ে প্রতিদিন 400+ ট্রেন চলাচল করে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দলের অভ্যন্তরীণ চাপ উড়িয়ে দিয়ে নির্বাচনী দৌড় থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে নিজেকে সবচেয়ে যোগ্য প্রার্থী দাবি করলেন তিনি, এমনকি আরও 4 বছর দায়িত্ব পালন করার সক্ষমতা নিয়ে তোলার প্রশ্নও নাকচ করে দেন বাইডেন। যদিও এদিন ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলে আবারও আলোচনার জন্য দিয়েছেন তিনি। বাইডেনের সংবাদ সম্মেলনের পরপরই নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বাইডেনকে ব্যঙ্গ করেন তিনি। টি-20 বিশ্বকাপে তাসকিনের ঘুম কাণ্ড গড়ালো আদালতের বারান্দায়। অসত্য সংবাদ প্রকাশ এবং প্রচারের দাবি করে দেশের দুটি গণমাধ্যমকে আইনি নোটিশ পাঠিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার পক্ষে এই নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী জোবাইর মোহাম্মদ আওরঙ্গজেব। সেখানে দাবি করা হয়েছে একটি পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে প্রচারিত মিথ্যা সংবাদের মাধ্যমে সম্মানহানি করা হয়েছে তাসকিনের, তাই সেই সংবাদগুলো সরিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে দুই গণমাধ্যমকে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কেমন করলো, এ প্রশ্নটার উত্তর মোটা দাগে যদি দেয়া হয় তাহলে উত্তরটা হবে খুব একটা খারাপ না, কারণ দল খেলেছে সুপার এইটে। কিন্তু পরিস্থিতি এবং সুযোগের কথা মাথায় নিলে বলতে হবে পুরোপুরি ব্যর্থ টাইগার্স। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের পর আরেকটা সিরিজ আসার আগ পর্যন্ত এটাই হওয়া উচিত ছিল ক্রিকেট পাড়ার আলোচনার মূল ইস্যু, কিন্তু হলো তার উল্টো। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বোর্ড মিটিং শুরু হওয়ার ঘন্টা 24 আগে একটা সংবাদ ছড়িয়ে পড়ল সারা দেশে। নির্দিষ্ট কিছু গণমাধ্যম বেনামি সূত্রের বরাত দিয়ে জানালো ভারতের বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘুমিয়েছিলেন তাসকিন, যার কারণে তাকে রেখেই টিম চলে যায় স্টেডিয়ামে। ম্যাচের টসের পর মাঠে পৌঁছান তাসকিন, কিন্তু ততক্ষণে তার উপর ক্ষুব্ধ হয়ে একাদশ থেকে বাদ দেওয়া হয় সহ অধিনায়ককে। শুরু হয় আলোচনা সমালোচনা। বোর্ড প্রেসিডেন্ট নিজেও জানান তদন্ত হবে বিষয়টির। কিন্তু তাসকিন বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন সংবাদটি অতিরঞ্জিত এবং অসত্য। তিনি ঘুমিয়েছিলেন স্বীকার করলেও টসের পরে নয়, আগেই মাঠে এসেছিলেন বলে দাবি করেন। বিষয়টা যখন প্রায় সমাধানের দিকেই যাচ্ছিল তখন বোমা ফাটায় একটা দৈনিক পত্রিকা। সেখানে দাবি করা হয় ম্যাচের আগের রাতে বিশেষ পানীয় পান করার কারণেই ম্যাচের দিন সময় মতো টিম বাস ধরতে ব্যর্থ হয়েছিলেন তাসকিন। এরপরই আবারও নড়েচড়ে বসে ক্রিকেট পাড়া, আরও এক প্রস্থ সমালোচনা সইতে হয় তাসকিন আহমেদকে। কিন্তু বরাবরের মতোই পুরো বিষয়টি অস্বীকার করে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন টাইগার পেসার। প্রতিবেদকের নাম উল্লেখ করেই দাবি করেন মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে। একই সঙ্গে এই ধরনের সংবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তাসকিন। অবশেষে নিজের সেই কথাই রাখলেন তাসকিন। উকিল নোটিশ পাঠিয়েছেন একটি পত্রিকা এবং একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। তাসকিনের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব, যেখানে 7 দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে তাসকিনের পক্ষ থেকে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 1 জুলাই 2024 আমার ক্লায়েন্টের তাসকিন আহমেদের বিপক্ষে যে অপপ্রচারণা চালানো হয়েছে, যে সে টসের পরে মাঠে উপস্থিত হয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা, এবং সে কিন্তু টসের আগে মাঠে উপস্থিত হয়েছে এবং সে ন্যাশনাল অ্যান্থেমে অংশগ্রহণ করেছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা 7 দিনের সময় দিয়ে একটা লিগাল নোটিশ পাঠিয়েছি যে তাদের দেওয়া সকল ফেক নিউজ তুলে নেবে এবং আনকর্ডিনেশনে অ্যাপোলজাইজ করবে এবং তাদের আরও ব্রডকাস্ট করবে
যে তারা এটা ভুল করেছে। যদি তা না হয় আমার ক্লায়েন্ট পরবর্তী পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সকাল থেকে মুষলধারে বৃষ্টি ঢাকায়, সড়কে সড়কে হাঁটু সমান পানিতে মানুষের ভোগান্তি। সুনামগঞ্জে পানি বাড়ছে প্লাবিত নদী তীরবর্তী এলাকা। একটা বগিতে এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না, যেহেতু কাজ করতেছে না তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ, পুরনোগুলো অচল, নিরাপত্তাহীনতায় যাত্রীরা। আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। এ ছিল সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। সঙ্গে থাকুন সময়ের।